যে মানুষটা সবসময় মাতাল হয়ে থাকতো নেশার ঘরে, সেও একদিন পরিবর্তন হয়ে যায়। ভাবেন তার এই পরিবর্তনের পিছনেও বিশেষ কারো হাত আছে? যে মানুষটা একদম কথা রাখতো না, নিয়মিত মিথ্যা কথা বলতো, সেও এক সময় কারো কথা রাখতে গিয়ে এখন অভ্যাস করে ফেলেছে। আজ যে ছেলে মেয়েগুলো কিছু টাকার জন্য ভালো কোনো শিক্ষকের কাছে কোচিং নিতে পারছে না, বিশ্বাস করুন একসময় এরাই হাজার হাজার ছাত্রছাত্রীদের পড়াবে, অনেক অসহায় ছাত্রছাত্রীদের বিনা টাকায় পড়াবে। তাদের মনে এই শক্তিটাও কাজ করবে, কারণ একসময় নিজেরাও অনেক অবহেলিত হয়েছিল। সেরা চিকিৎসক হবে, হাজারো মানুষের চিকিৎসা করবে বিনা খরচে। যে লোকটি সবার পোস্টে এলোপাথারি মন্তব্য করত না বুঝে, যা ইচ্ছে হয় তাই করত, একদিন তার টাইমলাইন থেকেও ভেসে আসে, কেউ পোস্ট অনুযায়ী মন্তব্য না করলে আনফ্রেন্ড করে দেব। আসলে এরকম অনেক উদাহরণ আছে আমাদের চারপাশে, একটু ভালো করে খেয়াল করলেই তা আমাদের নজরে আসবে। যেখানে কারো একটু ভালোবাসা অনুপ্রেরণা পেয়ে কারোর লাইফ চেঞ্জ হয়েছে, আর কারো অবহেলা পেয়ে সুন্দর আর গোছানো জীবন নষ্ট হয়েছে। জীবনটা সত্যি বড্ড অদ্ভুত। জীবনের এই রংমঞ্চে অনেক কিছুই ঘটে যায় যা আমরা কখনোই ভাবি না, আসলে ভাবতে পারি না। কেন বলুন তো? আসলে জীবনটা যে বড্ড ডিফিকাল্ট, চলমান এই জীবনে হঠাৎ করে কেউ একজন চলে এসে জীবনটাকে একদম ম্যাজিকের মতো সুন্দর করে দেয়, চারপাশটা তখন বড্ড ভালো লাগে, মনে হয় সব কিছু যেন ছবির মতো গোছানো, বাঁচতে ইচ্ছে হয়, ভালোবাসতে ভালো থাকতে ইচ্ছে হয়। কিন্তু হঠাৎ ভাগ্যদেবীর কোনো এক অদ্ভুত পরিহাসে শীতের দুপুরে বৃষ্টির মতো আচমকাই যে চলে যায়, আপনি কিছু বুঝে ওঠার আগেই আপনার চারপাশে সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় আপনি যখন একটু ভাবতে বসবেন, দেখবেন চারপাশে আপনার প্রিয় মানুষগুলো কেমন পাল্টে গেছে। পাল্টে গেছে তাদের আচরণ, তাদের ব্যবহার। তখন মাঝে মাঝে মনে হবে জীবনে সব কিছু এখানেই শেষ, এখানেই জীবনটা থমকে গেছে, দাঁড়িয়ে গেছে, তবুও দিন শেষে আপনি নিজেকে চালিয়ে নেবেন, মানিয়ে নেবেন। কেন বলুন তো? কারণ জীবন তো এটাই। খুব কম মানুষ আছেন যারা তাদের প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে সারা জীবন একসঙ্গে চলতে পারে, তারা সত্যি বড্ড ভাগ্যবান বা ভাগ্যবতী হন। পৃথিবীতে কেউ পারফেক্ট নয়, আবার কেউ অযোগ্যও নয়, কোনো না কোনো এক স্থানে সেই সেরা। তাই কখনো কাউকে অবহেলা ইগনোর করতে নেই, সে যেই রকমই হোক, সময় কাকে কখন কোন অবস্থায় দাঁড় করিয়ে মধুর প্রতিশোধ নেবে সেটা আমরা কেউ জানি না বা কখনো জানতেই পারবো না। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।